আজও বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলার কয়েকটি জেলা, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। শুক্রবার সকাল থেকেই কলকাতা সংলগ্ন এলাকার আকাশ কিছুটা মেঘলা রয়েছে। মেঘের মাঝে হালকা রোদ দেখা গেলেও বেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমতে পারে বঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 11 জুলাই। তবে আগামী 24 ঘন্টার মধ্যে বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়াবিদরা। সপ্তাহ জুড়ে জারি থাকা বৃষ্টির পরিমাণ আজ থেকে কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি অন্যান্য জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।